পরামর্শ দিয়েছে চৌকিদারের, বলছে নদীতে ফেলে দিয়ে আসো। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো, সকলে চৌকিদারের পরামর্শ মেনে নিল। মাঠ পেরিয়ে 2 মাইল দূরে নদী, সেই বাজার, তারপরে মাঠ, মাঠ 2 মাইল চলতে হবে, তারপর নদী। এখন শুকনো নদী, এখন শুকনো হয়ে রয়েছে, শীতকালে নদী শুকনোই থাকবে। সেখানে চড়াই ফেলে দিয়ে এলো কজন মিলে, এবং সেই নদীর চড়াই কজন মিলে সেই বুড়িকে ফেলে দিয়ে আসলো। বাঁশের চ্যাংদোলায় ঝোলানো হয়েছিল, চ্যাংদোলা মানে হচ্ছে হাত পা বেঁধে মাঝখানে লাঠি ঢুকিয়ে ড্যাং করতে করতে একবার সেই 2 মাইল দূরে যে নদী, সেই নদীর চড়ায় গিয়ে ফেলে দিয়ে এসেছিল কজন মিলে। সেটাও ফেলে দিয়ে এলো এলো ওরা, মানে ওই চ্যাংদোলাটাও ফেলে দিয়ে এসেছে। বুড়ির শরীর ফেলে দিয়ে তো তার ওরা তো চলেই আসলো, বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিড় হয়ে পড়ে রইল। উজ্জ্বল সূর্যালোকে উত্তপ্ত বালিতে বুড়ির শরীর চিড় হয়ে পড়ে রইল। ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখলো, ঝাঁকে ঝাঁকে কখন শকুন নামবে, সেই সীমারেখায় আর কি, দিগন্ত, দিগের অন্ত, দিগন্ত। আমরা দেখি না যে এখান থেকে দাঁড়িয়ে আছি, দূরে আকাশে দূরে যদি দেখে থাকি তাহলে মনে হয় কি জমি আর মেঘ মনে হচ্ছে মিশে, মনে হবে কি মিশে গেছে যেন, একই জায়গায় তার একই সাথে স্পর্শ করছে, যেন মেঘ যেন মাটিকে স্পর্শ করছে, এমন মনে হয়। তো দিকের শেষ মানে দিগন্ত, দিগন্ত। তো ওরা নদীতে যে বুড়ির মরাটা ফেলে দিয়েছিল, তো বাজার থেকে সেটাকে দিগন্তের মতোই লাগছিল। তো সেই দিগন্তে তারা তাকিয়ে আছে, কখন ঝাঁকে ঝাঁকে শকুন নামবে, কেন নামবে না, সে বুড়ির মরাটাকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার জন্য শকুন কখন নামবে, এটা দেখার জন্যই যারা ফেলে দিয়ে এসেছিল তারা তাকিয়ে রয়েছে সেদিকে। কিন্তু দৃশ্যপট পাল্টে গেল, হঠাৎ একটা আলাদা রকম দৃশ্য দেখা গেল, যেটা যারা ফিরে দিয়ে এসেছিল যেটা ওরা ভাবেনি সেই রকম একটা দৃশ্য দেখা গেল। দৃশ্যটা কি, শুরু হয়ে গেল গল্পের ক্লাইম্যাক্স। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। কি দৃশ্য দেখা গেল, অদ্ভুত দৃশ্যটা কি, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে অদ্ভুত অদ্ভুত দৃশ্যটা কি, এবার অদ্ভুত দৃশ্যটা বর্ণনা করি। মাঠ পেরিয়ে একটা চ্যাংদোলা আসছে, আবার দেখা যাচ্ছে কি একটা চ্যাংদোলা আসছে, অর্থাৎ দুলিয়ে কাউকে আনা হচ্ছে। সেটা যখন বাজারে পৌঁছালো তখন জানা গেল ব্যাপারটা, যে আসলে ওই চ্যাংদোলাটা কিসের, সেই বুড়ির মরাটাই তুলে নিয়ে এসেছে মুসলমান পাড়ার লোকেরা। হিন্দুরা যে মরাটা নদীতে ফেলে দিয়ে এসেছিল, সেই মরাটা, সেই বুড়ির দেহটা মুসলিম পাড়ার লোকেরা আবার নিয়ে এসেছে। আরবি মন্ত্র পড়ছে ওরা, কেউ কেউ ওদের মধ্যে থেকে আরবি মন্ত্র পড়ছে, মাথায় টুপিও পরে নিয়েছে, মুসলিম মুসলিমরা যে টুপি পরে সেই টুপিটাও পরে নিয়েছে। যারা ফেলে দিয়ে এসেছিল তারা হিন্দু, তারা অবাক হয়ে এবং রেগে গিয়ে জানতে চাইলো, কি ব্যাপার, মানে কেন তোমরা এটাকে তুলে নিয়ে এনেছো, বুড়িকে কেন এনেছো। বলছে না, ওরা বলছে কি না, বুড়ি যে মুসলিম, বুড়ি কি, বুড়ি মুসলমান, মুসলিম। তো যারা হিন্দু পক্ষ তারা বলছে প্রমাণ, প্রমাণ কি, বুড়ি মুসলিম, বুড়ি যে মুসলিম প্রমাণ কি। তো ওরা কি বলছে, প্রমাণ অনেক, অনেক প্রমাণ আছে, অনেকে তাকে শুনেছে বিড়বিড় করে আল্লাহ বা বিসমিল্লাহ বলতে, বলছে অনেকে বলে শুনেছে, নিজের কানে শুনেছে বুড়ি আল্লাহ বিসমিল্লাহ এগুলো বলছিল, এমনকি গায়ের মোল্লা সাহেব, গায়ের মোল্লা সাহেব যিনি, আমি বলে দিয়েছি যে এই গল্পে তিনি একজন চরিত্র, প্রধান চরিত্রের মধ্যে রয়েছেন তিনি, এটা একটি সাম্প্রদায়িক চরিত্র, মোল্লা সাহেবের চরিত্র একটা সাম্প্রদায়িক চরিত্র। তিনি কি বলছেন, অকাট্য শপথ করে বললেন, একদম অকাট্য শপথ করে কি বলছেন, মানে সত্য মিথ্যা যাচাই না করে একদম স্থির ধৈর্য সহকারে প্রমাণ দেওয়ার চেষ্টা করছে, কি আজ ফজরে, ফজরটা হচ্ছে মুসলিমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তো ভোরবেলা যে নামাজ পড়ে সেটাকে ফজর বলা হয়, অনেকে জানি আমরা। তো কি বলছে, আজ ফজরে যখন নামাজ ছেড়ে এদিকে বাস ধরতে আসছি, যখন আমি ফজরে নামাজ পড়ার পর বাস ধরার জন্য আসছি, তখনই বুড়ি মারা যাচ্ছিল,
বলছে কি তখনই বুড়ি মারা যাচ্ছিল, তাহলে কথা শোনো, বুড়ি যখন মারা যাচ্ছিল তখন যায়নি, বুড়ি মারা গেছে এখন মা তো প্রতিফলাতে এসেছে। যাই হোক লাইনটা আমি আবার বলি, যে কি বলছে যে আজ ফজরে যখন নামাজ সেরে এদিকে বাস ধরতে আসছি তখনই বুড়ি মারা যাচ্ছিল, ওকে স্পষ্ট কলেমা পড়তে শুনলাম। বলছে আমি মুসলিম ধর্মে যে এক মন্ত্র, সেই মন্ত্র পড়তে শুনলাম। তাছাড়া কলেমা সম্পর্কে তোমরা অনেকেই জানো, তো ওই মোল্লা সাহেব বলছে ফজরে নামাজ পড়ে যখন আমি বাস ধরতে যাচ্ছিলাম শহরে যাওয়ার জন্য, তখন আমি ওকে স্পষ্ট কলেমা পড়তে শুনেছি। কি বলছে তারপর, কি বলছে যে তা কে জানে বুড়ি মরছে, আমি জানতামই না যে বুড়ি মরছে, তা ও যদি জানতোই না যে বুড়ি মরছে তাহলে কি করে বললো তখন বুড়ি মারা যাচ্ছিল। বিষয়গুলো কিন্তু মাথায় রাখবে। আমি যাচ্ছিলাম শহরে মামলার দিন, তার নামে কেস হয়েছে, মামলা হয়েছে, তাই মামলার জন্য হাজিরা দিতে হয় কোর্টে, সেই জন্য সে শহরে যাচ্ছিল মামলার দিন, তাই দেখা হলো না ব্যাপারটা। মানে একটা যুক্তি দিয়ে দিল যে আমি শহরে মামলার দিন শহরে যাচ্ছিলাম তাই আমি ব্যাপারটা দেখতে পারলাম না। ফিরে এসে শুনি ওকে নদীতে ফেলে দিয়েছে, ওকে অর্থাৎ সে বুড়িটাকে। তোবা তোবা, তা কি হয় আমরা বেঁচে থাকতে, আমরা বেঁচে থাকতে মানে আমরা মুসলিমরা থাকতে সেটা কি হয়, তাই কবরে দেবার ব্যবস্থা করলাম। সেই জন্য আমরা মুসলিমরা গিয়ে সে বুড়ির লাশটা নিয়ে এসে আমরা কবর দিব, এখন আমরা কবর দিব। এইবার দেখো গায়ের ভরচাঁদ মশাই সবে বাস থেকে নেমেছেন, সবে তিনি বাস থেকে নেমেছেন, ওখানে বাজারে দাঁড়িয়েছেন, আর এই গণ্ডগোল শুনে সেখানে উপস্থিত হয়েছেন, আর মোল্লারও কথা তিনি শুনে নিয়েছেন। তখন সেই ভরচাঁদ মশাই, এই ভরচাঁদ মশাই কিন্তু একটি সাম্প্রদায়িক চরিত্র, তিনি হিন্দুদের প্রতিনিধিত্ব করছেন, আর মোল্লা সাহেব তিনিও একটি সাম্প্রদায়িক চরিত্র, তিনি মুসলিমদের প্রতিনিধিত্ব করছেন। তো মোল্লা সাহেবের বক্তব্য শোনার পর ভরচাঁদ মশাই কি বলছেন, উঁকি মেরে সব দেখে শুনে বললেন, অসম্ভব, আমি তো মোল্লার সঙ্গে একই বাসে শহরে যাচ্ছিলাম, আমি স্পষ্ট শুনেছি বই বলছিল শ্রীহরি শ্রীহরি শ্রীহরি, অকাট্য যুক্তি দিয়ে দিল। বলছে মোল্লা সাহেব যখন যেহেতু শহরে যাচ্ছিল তখন আমিও যাচ্ছিলাম, আমিও তো একই বাসে গেছি। মোল্লা সাহেব বলছে বুড়ি কি বলছিল যে কলেমা পড়ছে, কিন্তু আমি যে শুনেছি বুড়ি শ্রীহরি শ্রীহরি বলছিল, কলেমা পড়ছিল তার মানে বুড়ি মুসলিম, সেটা মোল্লা সাহেব বলতে চাইছে। এবার ভরচাঁদ মশাই কি বলতে চাইছে, নিজে না বুড়ি শ্রীহরি শ্রীহরি বলছিল তার মানে বুড়ি হিন্দু, বাস লেগে গেল গণ্ডগোল, হিন্দু মুসলিম এই তো আমাদের ভারতবর্ষ। তারপর কি, এবং তার সপক্ষে প্রমাণ জুটে গেল অনেক, মানে ভরচাঁদ মশাইয়ের সপক্ষে অনেক হিন্দুরা মিলে ভরচাঁদ মশাইকে সাপোর্ট করতে লাগলো, ওরা শুনে থাক আর না থাক ভরচাঁদ মশাই বলেছে তাই ওরা ভরচাঁদ মশাইকে সাপোর্ট করতে লাগলো, হ্যাঁ ঠিক ঠিক বুড়ি হিন্দু বুড়ি হিন্দু। এবার কি হলো, নকরি নাপিত দিব্যি করে বললো, নকরি নাপিত শপথ করে বললো, কি বললো, কাল আমি কামাতে বসবো বলে বরতলা এসেছিলাম, কামাতে বসবো বলে মানে কামাতে বলতে নকরি নাপিত, সে নাপিত কামাবে বলতে চুল কাটবে আর কি, সে চুল কাটাকে বলছে কামাতে, মানে ও বরতলার ওখানে বসে চুল কাটে, লোকে চুল কেটে দেয়, তাই সে বলছে কি কাল আমি কামাতে বসবো বলে বরতলা এসেছিলাম, দেখলাম বসা যাবে না, কেন কেন বসা যাবে না, কারণ কি, তখন বুড়িকে স্পষ্ট বলতে শুনেছি আপন মনে বলছে হরি বল হরি বল, কে বলছে বুড়ি, এই আপে এটা কে শুনেছে, নকরি নাপে, ভুল শুনেছ, ফজলু শেখ বললো, ফজলু শেখ রাগি মানুষ বলছে ভুল শুনেছ, আমি স্বকর্ণে শুনেছি নিজের কানে শুনেছি বুড়ি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, নাও ঝামেলা, একজন বলছে হরিবল বলেছে, একজন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, দেখো ধর্মের কি করে সুশ্রী শুরু হয়ে গেছে। নিবারণ বাগদি রাগী লোক, ফজলু শেখ যখন বললো যে বুড়ি লা ইলাহা ইল্লাল্লাহ বলছে তো নিবারণ বাগদি খুব রাগী লোক, সেও খুব রাগী লোক আর কি, এক সময় দাগি ডাকাত ছিল, এই নিবারণ বাগদি এক সময় ডাকাত ছিল, চেঁচিয়ে উঠল মিথ্যে,
ফজলুল শেখ এসে দমিয়ে দেওয়ার চেষ্টা করে চেঁচিয়ে ওরে কি বলছে, মিথ্যে। করিম ফরাজি এখন খুব নামাজ পড়ে এখন, এবং বান্দা মানুষ করিম ফরাজি এখন নামাজ পড়ছে, বান্দা মানুষ হয়ে গেছে। একদা সে ছিল পেশাদার লাঠিয়াল, এই করিম ফরাজি এক সময় লাঠিয়াল ছিল, জমিদারের আগে লাঠিয়াল পুষত, লাঠিয়াল রাখতো, এই লাঠিয়ালরা লাঠির জোরে অনেক জমি দখল করে দিত জমিদারদের। করিম ফরাজি এক সময় কি ছিল, লাঠিয়াল ছিল। নিবারণের চেঁচানি বরদাস্ত করবে কেন সে, সে কেন নিবারণকে অত পাত্তা দিবে, সে নিবারণকে তোয়াক্কা না করেই আরো চিৎকার করে বলল কি, খবরদার। বাস বাস কি হলো, বৎসা ঝামেলা আরো বেড়ে গেল, তর্কাতর্কি উত্তেজনা হল্লা চেঁচামেচি শুরু হয়ে গেল। এইবার শুরু হয়ে যায় মানে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হওয়ার মুখে, এই মাত্র লড়াই লাগবে লাগবে এমন ভাব। তারপর দেখা গেল কি, একদল লোক সেই বাঁশের চ্যাংদোলাটা নিয়ে টানাটানি শুরু করেছে, বুড়ি সেই মোড়াটাকে নিয়ে টানাটানি শুরু করেছে, একদিকে হিন্দু টানছে একদিকে মুসলিম টানছে। দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ানো চারিদিকে, আর দেখতে দেখতে চারিদিকে একেবারে উত্তেজনাময় হয়ে উঠলো, হুলুস তুলুস কাণ্ড বেড়ে গেল, দোকানগুলোর ঝাঁপ বন্ধ হতে থাকলো, চারিদিকে ঝোপাঝোপ দোকানওয়ালা ঝাঁপ বন্ধ করতে লাগলো ভয়ে, যে এই মুহূর্তে এখানে একটা দাঙ্গা বেঁধে যাচ্ছে, দাঙ্গাই যে লাগলো লাগলো বলে ভয়ে সব দোকানে ঝাঁপ বন্ধ করতে লাগলো। আর তারপরেই দেখা গেল গ্রাম থেকে অনেক লোক দৌড়ে আসছে, হিন্দু গ্রাম থেকে হিন্দু লোকেরা দৌড়ে আসছে, মুসলিম গ্রাম থেকে মুসলিম লোকেরা দৌড়ে আসছে, কিসের জন্য না, লড়াই করার জন্য। এর মধ্যে অধিকাংশ লোকেই জানে না যে বিষয়টা কি ঘটেছে, শুধু শুনেছে মুসলিমরা শুনেছে যে হিন্দুরা আক্রমণ করেছে, আর হিন্দুরা শুনেছে যে মুসলিমরা আক্রমণ করেছে, অতএব দৌড়াও আর পেটো মারো, কারণ কি জানতে হবে না শুনতে হবে না, এই তো আমাদের ভারতবর্ষ। এগুলো বোঝানোর জন্যই আমাদের লেখক সৈয়দ মুস্তফা সিরাজ আমাদের ভারতবর্ষ গল্পটি সুন্দরভাবে লিপিবদ্ধ করে আমাদের সামনে তুলে ধরেছে, যে দেখো ভারতবর্ষের চরিত্র কি। এরা সঠিকটা যাচাই না করে কিভাবে, সঠিক কি ঘটেছে সেটা যাচাই না করে কিভাবে ধর্মযুদ্ধ বাঁধিয়ে ফেলে, কি করে দাঙ্গা সৃষ্টি করে। তো গ্রাম থেকে লোকজনরা ছুটে আসছে, সবার হাতে মারাত্মক সব অস্ত্র শস্ত্র, ধারালো সব মারাত্মক অস্ত্র শস্ত্র। আরে দেখি কি, চ্যাংদোলাটা তখন পিচের ওপর, সেই বুড়ির মরা লাশ পিচের ওপর পড়ে রয়েছে, বুড়ির মরার দুপাশে স্পষ্ট দুটো জনতা দাঁড়িয়ে গেছে, বুড়ির মরার দুপাশে দুটো জনতা বলতে কাকে কাকে ইঙ্গিত করছে। হ্যাঁ ঠিকই বুঝতে পেরেছি তোমরা, একদিকে হচ্ছে মুসলিমরা একদিকে হচ্ছে হিন্দুরা, দুটো স্পষ্ট জনতা দাঁড়িয়ে গেছে, দু দলের হাতে অস্ত্রশস্ত্র, দু দলেই এনেছে অস্ত্রশস্ত্র, কেন, লড়াই করার জন্য। কিসের জন্য লড়াই করার জন্য, সেই বুড়িটার অধিকার নিয়ে, ধর্মীয় অধিকার নিয়ে, বুড়ি হিন্দু না মুসলিম তাই নিয়ে, হিন্দুরা বলছে হিন্দু মুসলিম আছে মুসলিম। তো এবার পরস্পরকে লক্ষ্য করে গালিগালাজ চলছে, নিশ্চয়ই গালিগালাজ দাদা কাকা মামা বলে হয় না, গালিগালাজ কিরকম হয় সেটা আমিও জানি তোমরাও জানো, তো সেরকম মানে অকথ্য গালিগালাজ উভয়ে উভয়কে করছে। মাঝে মাঝে মোল্লা সাহেব চেঁচিয়ে উঠছেন, মাঝে মাঝে মুসলিম সমাজে যে প্রতিনিধি মোল্লা সাহেব চেঁচিয়ে উঠছেন, মুসলিম ভাই সকল জেহাদ জেহাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার, মুসলিম মোল্লা সাহেব এই বলে মুসলিমদের তাঁতিয়ে দিচ্ছে, উত্তপ্ত করছে, মানে তোমরা উত্তপ্ত হয়ে যাও, এই মুহূর্তে ফায়ার হতে হবে, আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে হিন্দুদের উপরে, তাদেরকে উত্তপ্ত করে তা দিচ্ছে আর কি, তা উত্তপ্ত হোক ঝাঁপিয়ে পড়তে হবে হিন্দুদের উপরে, কারণ না জানি এই কারণে তো দাঙ্গাগুলো হয়। তো যাই হোক, এখানে মোল্লা সাহেব চেঁচিয়ে হচ্ছেন যে মুসলিম ভাই সকল জেহাদ জেহাদ লড়াই করতে হবে, আমাদের লড়াই করতে হবে, কি তাকবীর দিচ্ছে, নারায় তাকবীর আল্লাহু আকবার বলে সব তাকবীর। এবার অন্যদিকে ভরচা জমি সে কেন থেমে থাকবে, ওকেও তো পাওয়ার দেখাতে হবে, না হলে কি ওই মুসলিমদের গর্জন তর্জন সে থেমে যাবে না, মোটেও সে থেমে যাওয়ার লোক নয়। সেও কি করেছে, ভরচা জমি সে গর্জে, সেও গর্জন করে বলছে, জয় মা কালী জবন নিধনে অবতীর্ণ হো মা, জবন নিধনে অর্থাৎ হিন্দু ছাড়া বাকি যে ধর্মাবলম্বী তারা হচ্ছে জবন, তো কি বলছে, মা কালী জাগ্রত হ, আমাদের সেই অহিন্দু অর্থাৎ যারা মুসলিম এখানে মাতাপরি করছে তাদের কি করতে হবে, নিধন করতে হবে, মা কালী জাগ্রত হ, মা মুসলিমদের হত্যা করতে হবে, জয় মা কালী কি জয়, ব্যাস শুরু হয়ে গেল। এদিকে মুসলিমদের তর্জন করছেন, এদিকে হিন্দুদের তর্জন করছেন, লড়াই ফাইট
কিন্তু কারণ কি? কারণ খুব কম লোকে যারা লড়াই করতেছে তার সেই অরিজিনাল কারণ, আসল কারণ খুব কম লোকেই জানে, অথচ লাঠি ছোটা অস্ত্র শস্ত্র নিয়ে ছুটে এসেছে লড়াই করতে হবে, ধর্ম রক্ষা করতে হবে, ধর্ম রক্ষা করবে। তো তারপর এদিকে নিচের দিকে লাইনে আমরা দেখতে পাচ্ছি যে পরিচ্ছেদে যে ধুমধুমার তর গর্জন প্রতিগর্জন দেখা গেল, গর্জন প্রতিগর্জন, এদিকে চিৎকার, কেউ যদি একটু জোরে চিৎকার করছে তার থেকেও বেশি যত জোরে আওয়াজ করে যায় আর কি, কেউ যদি বলতো চুপ কর এমন ব্যাপার সে বলে, মানে আমাদের সকলের পাওয়ার বেশি। তারপর কি, বিপন্ন আইন রক্ষক বেচারা নীল উর্দি পরা চৌকিদার, বিপন্ন, সে বিপন্ন হয়েছে, সে কি করবে, কোন কোন সম্প্রদায়কে সে সম্প্রদায়ের পাশে দাঁড়াবে, সে কিছু বুঝতে পারছে না, তার মাথা কাজ করছে না। চৌকিদার কি করেছে তখন, তার লাঠিটি উঁচিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে, লাঠিটি উঁচিয়ে দু দলের জনতার মাঝখানে দাঁড়িয়ে আছে, এবং দুপক্ষকেই, মুসলিম পক্ষ হিন্দু পক্ষ, মুসলিম পক্ষ দুপক্ষকেই কিছু বলার চেষ্টা করছে, মানে থামানোর চেষ্টা করছে, যে তোমরা থামো থামো থামো, আইন হাতে তুলে নিও, তোমরা থামো, তুলে নিও না, আইন হাতে তুলে নিও না, তোমরা থামো, এইভাবে কিছু একটা বলার চেষ্টা করছে যাতে ওরা শান্ত হয়। কিন্তু কে শোনে চৌকিদারের কথা? যখনই মুসলিম পক্ষ এক পা এগিয়ে আসে, মুসলিম পক্ষ যখনই এক পা এগিয়ে আসে হিন্দুদের দিকে, সে মরিয়া হয়ে লাঠিটা পিছে ঢুকিয়ে গর্জায়, মানে সে লাঠি এরকম বিশাল বড় একটা লাঠি নিয়ে সে পিছে ঢুকে গর্জায়, গর্জন করে, সে অর্থাৎ চৌকিদার, সাবধান। আবার যদি হিন্দুরা এগিয়ে আসে, হিন্দু পক্ষ এগোলে, সে একই ভাবে সেদিকে লাঠি ঢুকিয়ে চেঁচায় কি, খবরদার। তো হিন্দু পক্ষ আসলেও তাদেরকে সে থামতে বলছে, মুসলিম পক্ষ আসলেও তাদেরকে সে থামতে বলছে। তো এরকম চারিদিকে এত জনগণ চলে এসেছে হিন্দু পক্ষ থেকে, মুসলিম পক্ষ থেকে অনেকে চলে এসেছে, মাঝখানে একা চৌকিদার কতক্ষণ এইরকম উত্তেজিত জনতাকে সে আগলে রাখতে পারবে, কতক্ষণ আগলে রাখতে পারবে এরকম মারমুখী জনতাকে, সম্ভব কি তার একার পক্ষে? তো দেখি লাইনে কি বলেছে, কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে। সে এবার পর্যায়ক্রমে পাগলের মতো দুদিকে একবার করে পিছে লাঠি ঢুকতে শুরু করলো, খট 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 শব্দে কাঁপতে থাকলো, সে মাথা খারাপ হয়ে গেছে, চারিদিকে এই উত্তপ্ত জনতাকে থামে, এদিকে ঠক 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 ঠক, চারিদিকে সবাইকে থামো 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 থামো, চুপ করো, নিস্তব্ধ হও, থেমে যাও, এই সমস্ত কিছু বলার চেষ্টা করছে। তারপরে কি, তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। তো দেখো অদ্ভুত দৃশ্য কিন্তু এই গল্পে দুবার বলা আছে, যেমনটা ওই যে বলেছি না যে হঠাৎ বিকালে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, একটা অদ্ভুত দৃশ্য দেখা গেছে হঠাৎ বিকালে, এই বলে শুরু হয়েছে, আর একটা অদ্ভুত দৃশ্য কি বলেছে যে তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। তাহলে হঠাৎ বিকালে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, নিচে মার্ক করে রাখবে, আন্ডারলাইন করে রাখবে লাইনগুলো, হঠাৎ বিকালে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, এটার উত্তর আলাদা হবে যে সেই অদ্ভুত দৃশ্য কি, আর কি যে তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, এই অদ্ভুত দৃশ্যটা কি, এটা আলাদা উত্তর। তাহলে উত্তরগুলো ভালো করে যাচাই করে কিন্তু দেখবে, নাহলে পরীক্ষা হলে গিয়ে বা প্রশ্নপত্র হাতে পেয়ে তখন ভুলভাল উত্তর হয়ে যাবে। তাহলে হঠাৎ অদ্ভুত দৃশ্য দুইবার, একটাতে রয়েছে হঠাৎ বিকালে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, এক লাইনে বলা আছে তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। যাই হোক আমি পড়ি তারপর থেকে, যে অদ্ভুত দৃশ্যটা কি, তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, এই অদ্ভুত দৃশ্যটা কি, এই অদ্ভুত দৃশ্যটা কি যেটা আনএক্সপেক্টেড, সকলের কাছে অপ্রত্যাশিত মনে হয়েছিল, সকলেই শিওর ছিল, সকলেই নিশ্চিত ছিল, কি 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 বিষয়ে নিশ্চিত ছিল, বুড়ি নির্ঘাত মারা গেছে, সকলে প্রমাণ করেও সেভাবে দেখেছে যে বুড়িটা মারা গেছে। কিন্তু দেখো কাহিনী পাল্টে গেছে, কাহিনীর মোড় ঘুরে গেছে, জনগণ অবাক হয়ে যাবে, কি বুড়ির মরাটা নড়ছে, বুড়ির শরীরটা নড়ছে, মরা মানুষ নড়ে না, তারা নড়ছে তার মানে কি জীবন্ত, হ্যাঁ, নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করছে কে, সেই বুড়ি। দুদিকের সশস্ত্র জনতা ফ্যাল ফ্যাল করে তাকিয়েছে, সশস্ত্র জনতা, তার হাতে সবচেয়ে অস্ত্র শস্ত্র ধরে আছে তাই যারা সশস্ত্র, দুই দিকের এদিকেরও হিন্দু জনতা এবং মুসলিম জনতা, সশস্ত্র জনতা ফ্যাল ফ্যাল করে অবাক হয়ে তাকিয়ে আছে বুড়ির দিকে,
ওরা তো বুড়ির মৃতদেহটা নিয়ে তো গন্ডগোল শুরু করেছিল, যে মৃত দিয়ে নিয়ে দেহ নিয়ে এত গন্ডগোল, এখনই খুনাখুনি হয়ে যেত, রক্তের স্রোত বয়ে যেত, সেই মৃতদেহটা কি নড়ে উঠেছে। চৌকিদার হাঁ করে দেখছে, চৌকিদার হাঁ করে দেখছে, কি ব্যাপার, মরা মানুষ নড়ে উঠেছে। তারপর বুড়ি উঠলো, এবার বুড়ি উঠলো, উঠেই বসলো, উঠে পড়লো, উঠে দুদিকে তাকালো, উঠে দুদিকে তাকিয়ে নিল একটু, ভাবছে ভাবছে কি বাবা কি শুরু হয়ে গেছে, অদ্ভুত, মুখটা বিকৃত হয়ে গেল। বুড়ি বুঝতে পারলো যে কি হয়েছে, এই হিন্দুরা আর মুসলিমরা কি জন্য এখানে এসেছে, বুড়ি বুঝতে পেরে গেছে। সেই বিকৃত মুখে ফ্যাক ফ্যাক করে হেসে উঠলো, সে হেসে উঠলো সে বুড়ি আর কি। এই সময় বুড়ির এই বেঁচে উঠা দেখে চৌকিদার এতক্ষণে মুখ খুলে বলল, চৌকিদার তো চৌকিদার অবাক, তার সাথে সাথে সমগ্র জনতাও অবাক। তো চৌকিদারই প্রথম কথা বলল, বুড়িমা তুমি মরনি? তো বুড়ি সেই মেজাজি বুড়ি আমরা জানি, খেপে গিয়ে বলল কি, তুই মর মর তুই মর, তো শতগোষ্ঠী মরুক। দুদিকের ভিড়ও চেঁচিয়ে উঠল, ওরাও অবাক হয়ে জিজ্ঞাসা করলো, বুড়ি তুমি মরনি? তো বুড়ি আবার সেই ক্ষিপ্র মেজাজে উত্তর দিচ্ছে, তোরা মর তোরা মর মুখ পড়ারা, তোরা মর মুখ পড়ারা, তোরা মর। আবার ওই মূল প্রশ্নটা এবার ফিরে আসলো, মূল প্রশ্নটা কি, এতক্ষণ যে মালমুখী জনতা দুই পক্ষ হিন্দু মুসলিম আসলো, কারণ কি, কি জন্য সে লড়াই বেঁধেছিল, সে বুড়িকে নিয়ে, বুড়িকে নিয়ে লেগেছিল। তো বুড়িকে নিয়ে কেন লেগেছিল, বুড়িকে নিয়ে এই জন্য লেগেছিল, হিন্দু পক্ষের পক্ষ দাবি করছে বুড়ি হিন্দু, তার তারা নদী চড়ে ফেলে দিয়ে এসেছে, মুসলিম পক্ষ মনে করছে বুড়ি মুসলিম মুসলিম, তার পক্ষে সবাই অকাট্য প্রমাণ যুক্তিও দিচ্ছে, তাই তারা কি দিবে, বুড়িকে কবর দিবে, মানে মরে যাওয়ার পর অধিকার ফলাতে এসেছে, বুড়ি যখন মারা গেছে তখন অধিকার ফলাতে এসেছে। আর ওই যে একটা কথা প্রথমের দিকে বলেছিলাম যে বুড়ি টাকাটা নিজে দিয়ে দিয়েছে, মানে বুড়ি ভিজতে ভিজতে সেই পুজো ভিখিরি বুড়ি নিজে যখন টাকা দিচ্ছিল তখন আক্কেল হয়নি যে কেউ একটা গিয়ে বুড়ির চায়ের দামটা মিটিয়ে দিতে, তখন ধর্মের তাদের যে তখন তারা ধর্ম বুঝতে পারেনি, ওটাকে তাদের ধর্ম মনে হয়নি যে বুড়িকে কিছুটা দিই, আগে মানবিক হও, আগে মানবিক হতে হবে তারপরে ধার্মিক। তো আমাদেরকে মানবিক হতে হবে। যাই হোক, সেই প্রসঙ্গ ছেড়ে আবার আমি চলে আসি যে বুড়ির কথায়। বুড়ি কি বলেছিল, যে তোরা মর তোরা মর মুখ পড়া, তোরা মুখ পড়া, তোরা মুখ দেখার যোগ্য নয়, তোরা মুখ পড়া। কাদের উদ্দেশ্যে বলছে, দুই দেশে দুই দিকে জনতাকে সে বলছে, তোরা মুখ পড়া, তোদের মুখ দেখানোর যোগ্য নয়, তোদের মুখ কাউকে দেখানোর যোগ্য নয়, তোরা মুখ পড়া মুখ পড়া। তো বুড়িকে তখন ওরা সেই মূল প্রশ্নটাই আসে, মূল প্রশ্ন কি, বুড়ি তুমি হিন্দু না মুসলমান? তো বুড়ি এবার কি আরো খেপে যায়, বুড়ি খেপে গিয়ে বলল, চোখের মাথা খেয়েছিস মিনসেরা, দেখতে পাচ্ছিস নে, ওরে নরক্ষে করা, ওরে শকুন চোখরা, আমি কি তা দেখতে পাচ্ছিস নে, চোখ গেলে দেব, যা যা পালা। তো বুড়ি বলছে কি, যে আমি হিন্দু না মুসলিম এই প্রশ্ন তোরা করছিস, আরে আমি যে মানুষ মানুষ সেটা দেখতে পাচ্ছিস না, আমি একটা মানুষ, হিন্দু না মুসলিম এই প্রশ্নটাই তোদের কাছে সবচেয়ে বেশি, যে হিন্দু না মুসলিম, আগে মানুষকে সাহায্য করতে শেখো, মানুষের প্রতি দৃষ্টি দাও, আগে মানুষ হতে শেখো, তারপর ধর্ম পালন করতে এসো। বুড়ি এই যেন তাদেরকে বোঝাতে চায়, তাই বলে কি, আমি কি সেটা দেখতে পাচ্ছিস নে, যা যা পালা, চোখ গেলে দেবো, এক চোখ একবারে ঘুরে একেবারে ছেদা করে দেবো, পালা। তারপর কি ও কি বলেছে, যে নরক্ষে করা, নরক্ষে ওদেরকে বলেছে, সে দুপাশে জনতাকে নরক্ষকে বলেছে, হিন্দুদেরকে বলেছে মুসলিমদেরকে বলেছে নরক্ষে কো। আমরা জানি নরক কেউ দেখিনি, কিন্তু নরক সম্পর্কে আমাদের ধারণা কি, নরক হচ্ছে কি, যে মানুষ মৃত্যুর পর তার যদি পাপ অধিক হয়ে থাকে, পাপী হয়ে থাকে, তাহলে তাকে নরকে ফেলা হয়, নরক হচ্ছে জ্বলন্ত সেখানে আগুন, সেখানে দাউ দাউ করে সেই নরকে ফেলা হয়। কিন্তু বুড়ি সেই মানুষদেরকে কি বলেছেন, তোরা নরক খেকো, মানে নরক তোদের খেতে পারবে না, তোরা এমনই শয়তান, তোরা নরকটাকে খেয়ে ফেলবি, তাই তোরা কি, তোরা নরক খেকো, তোরা শকুন চোখো, শকুন যেমন দূর থেকে
মরা গরু হোক বা মরা কোনো জীবজন্তু দেখতে পায়, তোরাও দূর থেকে ধর্মের গন্ধ দেখতে পাস। তোরা শকুন চোখো, ধর্ম তোরা ধর্মই শুধু দেখতে পাস, মানুষকে দেখতে পাস না। তাই তোরা শকুন চোখো, তোরা নরক্ষে কর। আর সেই জন্য কি তোদের চোখ আমি গেলে দেব, সেই শকুন চোখ আমি তোদের তোদের সেই যে ধর্ম দেখে বেড়াস যে চোখ দিয়ে, যে চোখ দিয়ে তারা দেখেই যে হিন্দু না মুসলিম, সেই চোখটা তোদের গেলে অন্ধ করে দেবো। আর অন্ধ করলে ঠিক বুঝতে পারবি যে হিন্দু মুসলিম নয়, আগে মানুষকে চিনতে শেখো, মানুষকে ভালোবাসতে শেখো, তারপর হিন্দু আর মুসলিম, হিন্দু আর মুসলিম নিয়ে কথা বলো। আগে মানুষ হও, আগে সম্প্রীতি বজায় রেখো। তাই বলেছে চোখ গেলে দেবো যাতে পালা বলে। বুড়ি কি করে, সে নড়বড় করে রাস্তা ধরে চলে যায়। বুড়ি আবার সে যেরকম গতিতে আমরা চায়ের দোকানে আসতে দেখেছিলাম সেরকম নড়বড় করে বুড়ি আবার সেখান থেকে চলে যেতে থাকলো। ভিড় সরে তাকে পথ করে দিল, আর দুপাশে জনতা তারা সরে গেল। মানে এই গল্প বুড়িকে, বুড়ি হিন্দু না মুসলিম এই প্রশ্ন যখন করেছিল, সব দুপাশে জনতা এসে একত্রিত হয়ে গেছিল। আপনি হিন্দু দিকে হিন্দু মুসলিম মিলেমিশে একত্র, মানে একসাথে তারা ঢুকে গেছে, অস্ত্র শস্ত্রের কথা ভুলে গেছে। তো তারা যখন একত্র ভিড় হয়ে গেছে জায়গাটা, তো বুড়ি উঠে যখন যাচ্ছে, দুপাশে জনতা আরো সরে গিয়ে মানে দুপাশে তারা রাস্তা করে দিচ্ছে মাঝখানে, বুড়ি যেন চলে যায়। বুড়ি যাচ্ছে, চলে যাচ্ছে, বুড়ি চলে যাচ্ছে ধীরে ধীরে সেখান থেকে। আর বুড়ি তাদের প্রতি অবজ্ঞা ঘৃণায় সেও যেন জ্বলতে থাকে যে কি মানুষ রে বাবা, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম এই নিয়ে তারা শুরু করে দিয়েছে। তো ভিড় সরে তাকে পথ করে দিল। শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। শেষ রোদের আলোয় হচ্ছে বিকাল, বিকেল হয়ে গেছে এবং সূর্য ডুববে ডুববে এমন অবস্থা, সেই সন্ধ্যার পূর্ব মুহূর্তে বিকালের যে শেষ আলো, সেই শেষ আলোয় ধীরে ধীরে বুড়ি আবছা হয়ে গেল। বুড়ি চলে গেল, সেই স্থান পরিত্যাগ করলো, এবং বুড়ি যে চলে যাওয়ার পিছনের দিকে পড়ে রইল ভারতবর্ষের প্রকৃত রূপ। প্রকৃত রূপ কোনটা, যে কোনো কথা নেই, কোনো বিষয় নেই, কোনো প্রমাণ নেই, কোনো যুক্তি নেই, একটা কিছু সুশুরি পেলেই আমরা ধর্ম নিয়ে তখন আমরা বিশাল বড় ধার্মিক হয়ে যাই, লড়াই বাগিয়ে দেই। আরে সেই সাম্প্রদায়িক দাঙ্গার পর ফলটা কি হয়, তখন আমাদের ভ্রুক্ষেপ থাকে না। এরকম সাম্প্রদায়িক দাঙ্গা আমরা ভারতবর্ষ আগেও দেখেছে কিন্তু কখনো শিক্ষা নিতে পারিনি। তাই সাম্প্রদায়িক দাঙ্গা পুনরাবৃত্তি ঘটতেই থাকে, ঘটতেই থাকে। আমি নিশ্চিতভাবে বলতে পারি, এবং আমি কেন আমরা সকলেই নিশ্চিতভাবে বলতে পারি, যদি আমরা হিন্দু মুসলিম মিলেমিশে সম্প্রীতির ভাব বজায় রেখে যদি আমরা কাজগুলো, আমাদের কাজগুলো চালিয়ে যেতে পারি, আমাদের বিভিন্ন ক্ষেত্রগুলোতে আমরা যদি হিন্দু মুসলিম এই বিভেদ ভুলে গিয়ে একত্র হয়ে, একাত্ম হয়ে মিলেমিশে ভাই ভাইয়ের মতো সৌভ্রাতৃত্ববোধ বজায় রেখে কাজগুলোকে করতে পারি, তাহলে হয়তো আমরা বিশ্বের সেরা দেশ আমরা ভারতবর্ষকে করতে পারবো, এই ভারতবর্ষকে বিশ্বের সেরা দেশ হিসেবে করতে পারবো। কারণ ভারতবর্ষকে বিশ্বের সেরা করতে যা যা উপাদান সবই রয়েছে ভারতবর্ষে। তাই আমি আশা করব যে আমাদের এই হিন্দু মুসলিম এই সাম্প্রদায়িক মনোভাবগুলোকে যে আমরা যেন আমরা দূরে ফেলে রেখে সম্প্রীতির ভাব বজায় রেখে একাত্ম হতে পারি, এক আত্মা হতে পারি, আর এক আত্মা হয়ে মিলেমিশে ভারতবর্ষের জন্য কাজ করতে পারি। জয় হিন্দ। আজ আমি ভারতবর্ষ গল্পের এই বিশ্লেষণ, এই ব্যাখ্যা যতটুকু করলাম আমার প্রিয় ছাত্র ছাত্র ভাইয়েরা, তো তোমরা আমার ব্যাখ্যা থেকে যা বুঝলে, যদি এর মধ্যে থেকে কোনো কনফিউশন থাকে তো প্লিজ আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আমি তোমাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং তোমাদের জন্য আমি সবসময় আছি। ভারতবর্ষ গল্পের এই ব্যাখ্যা আজ এখানে শেষ করলাম, তাই এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।